আজকে আমরা অধিকরণ খারাপ সম্পর্কে আলোচনা করব। আমি এখানে দুটো উদাহরণ লিখেছি। কমল সকালে রওনা দেবে, এখানে সকাল, সকালে আন্ডারলাইন আছে। আমরা ঢাকায় থাকি, এখানে ঢাকায় আন্ডারলাইন করা আছে। তাহলে অধিকরণ খারাপটা হলো ক্রিয়া সম্পাদনের কাল মানে সময় ও আধার মানে স্থানকে অধিকরণ খারাপ বলে। অর্থাৎ আধার 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 মানে স্থান, স্থান যেমন যদি উদাহরণ দিই, রহিম রোজ বিদ্যালয়ে যায়, রহিম রোজ বিদ্যালয়ে যায়, তাহলে এখানে বিদ্যালয়ে, তাহলে রোজ বিদ্যালয়ে যায় তার মানে বিদ্যালয়টা স্থান। তাহলে আধার কি বোঝানো হচ্ছে? জলে কুমির থাকে, জলে কুমির থাকে, তাহলে আধা স্থান অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ জলের মধ্যে কুমির থাকে। তাহলে আধার যদি বুঝে তবে তা অধিকরণ খারাপকে নির্দেশ করে। অন্যথা কাল সময়, কাল মানে সময়। প্রভাতে সূর্য উঠে, তাহলে প্রভাতে সময়, সময়কে নির্দেশ করছে। বসন্তে কোকিল ডাকে, তাহলে সময়কে নির্দেশ করছে। বসন্ত এটা ঋতু এবং সময়, তাহলে সময় নির্দেশ করছে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি ক্রিয়া সম্পাদনের কাল মানে সময় ও আধার বা স্থানকে অধিকরণ খারাপ বলে। অধিকরণ খারাপকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে অধিকরণ কারক তিন ভাগে ভাগ করা যায়, যথা এক এক কালাধিকরণ, এক কালাধিকরণ, দুই আধারাধিকরণ, আধারাধিকরণ, ও তিন ভাবাধিকরণ। তাহলে অধিকরণ কারক তিন ভাগে ভাগ করা যায়, এক কালাধিকরণ, দুই আধারাধিকরণ, তিন ভাবাধিকরণ। তাহলে কালাধিকরণ যদি উদাহরণ লিখি, সকালে সকালে তাকে শহরে নিয়ে যাব, শহরে নিয়ে যাব, তাহলে সকালে সময়কে নির্দেশ করছে। তাহলে যদি সময় নির্দেশ করে তবে তা কালাধিকরণ হবে। যেমন আর একটা উদাহরণ লিখলে, শরতে শাপলা ফোটে, তাহলে শরতে শাপলা ফোটে, তাহলে শরৎকালে সময়কে নির্দেশ করছে। অর্থাৎ যে কালে বা সময়ে ক্রিয়া সম্পাদন করে তাকে কালাধিকরণ বলে। দুই আধারাধিকরণ, উদাহরণ যদি বনে বাঘ আছে, তাহলে আধারাধিকরণে বনে এটা ক্রিয়া সংগঠনের জন্য স্থানকে নির্দেশ করছে। বনে বাঘ আছে, তাহলে কোথায় বাঘ আছে? বনে, এটা একটা স্থান নির্দেশ করছে। দুই যদি লিখি তিলে তৈল আছে, তাহলে কোথায় তৈল আছে? তিলে, তাহলে কি বুঝাচ্ছে? ক্রিয়া সংগঠনের স্থানকে বুঝাচ্ছে, অর্থাৎ এখানে তিলে, তিলের মধ্যে তৈল আছে। তাহলে ক্রিয়া সংগঠনের স্থানকে আধারাধিকরণ বলে। আবার আধারাধিকরণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। আধারাধিকরণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক ঔপদেশিক, এক ঔপদেশিক, দুই অভিব্যাপক, ও তিন বৈষয়িক, তিন বৈষয়িক। তাহলে এক ঔপদেশিক, ঔপদেশিকের যদি উদাহরণ দিই, যে গাছে, আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে, গাছে পাখির বাসা আছে, তাহলে ঔপদেশিকে এই যে গাছে পাখির বাসা আছে, তাহলে এখানে গাছে মানে গাছের যে কোনো একটা অংশে পাখির একটি বাসা আছে, তাহলে বিশাল স্থানের যে কোনো অংশে
ক্রিয়া যদি সংঘটিত হয় তবে তাকে উপদেশী আধারাধিকরণ বলে। আমি যদি আরেকটা উদাহরণ লিখি, পুকুরের মাছ আছে, যদি লিখি এখানে পুকুরে পুকুরে মাছ আছে, তাহলে বিশাল এই পুকুরে, বিশাল এই পুকুরের যে কোনো একটি অংশে মাছ থাকে, তাহলে ওই এটাকে কি বলা হয়, আধারাধিকরণ বলা হয়। অর্থাৎ বিশাল স্থানে যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন আকাশে চাঁদ উঠেছে, তাহলে বিশাল আকাশ, এই আকাশের কোনো একটা অংশে চাঁদ উঠেছে, তাহলে এই আকাশ হবে কি, অধিকরণ কার, অর্থাৎ ঐকদেশিক অধিকরণ কার। আচ্ছা, দুই নম্বর, সামীপ, সামীপ অর্থ ঐকদেশিকে, সামীপ অর্থ কিন্তু ঐকদেশিক অধিকরণ হয়। যেমন যে সামীপ অর্থ যদি লিখি যে ঐকদেশিকের মধ্যে এটা ঘাটে, ঘাটে নৌকা, ঘাটে নৌকা বাঁধা আছে, ঘাটে নৌকা বাঁধা আছে, তাহলে ঘাটে নৌকা বাঁধা আছে মানে ঘাটে নৌকা বাঁধা আছে মানে ঘাটের কাছে, ঘাটে নৌকা মানে ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। যেমন আরেকটা উদাহরণ যদি লিখি, দুয়ারে দাঁড়াইয়ে প্রার্থী ভিক্ষা দেহ ধারে, তাহলে দুয়ারে, তাহলে দুয়ারে বলতে গেলে কি, দুয়ারের কাছে, দুয়ারের কাছে দাঁড়াইয়ে প্রার্থী, এই অর্থে সাধারণত ঐকদেশিক আধারাধিকরণ ব্যবহৃত হয়। দুই নম্বর, অভিব্যাপন, অভিব্যাপক, তাহলে ব্যাপক অর্থে অভিব্যাপকত্ব সাধারণত অধিকরণ কারক হয়। যদি উদাহরণ দিই, মেঘে বৃষ্টি হয়, মেঘে বৃষ্টি হয়, তাহলে মেঘে বৃষ্টি হয় না, মেঘে বৃষ্টি আছে, হয় হলো অপাদান কারক হবে, মেঘে বৃষ্টি আছে, তাহলে অভিভাবক, তার মানে মেঘের সমস্ত অংশে এই বৃষ্টিটা আছে, তার সমস্ত অংশ বোঝাতে অভিভাবক হয়। যেমন তিলে তৈল আছে, তাহলে তিলে, তিলে তৈল আছে, যদি তিলে তৈল হয় তাহলে অপাদান কারক হবে, কিন্তু এটা তিলে তৈল আছে, তাহলে কোথায় তৈল আছে, তিলে, তার মানে তিলের সারাংশ ব্যাপী এই তৈল আছে, ওই জন্য এটা অভিব্যাপক হবে। অর্থাৎ উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার বা স্থান ব্যাপ্ত করে বিরাজমান থাকে তবে থাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। তিন নাম্বার, বৈষয়িক, 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 তা বৈষয়িক অধিকরণ কোনো, যেমন যদি আমি যদি উদাহরণ লিখি, আর্থিক, আর্থিক অঙ্কে কাঁচা, তাহলে আর্থিক অঙ্কে কাঁচা, তাহলে অঙ্কে, অঙ্কে এটা একটা বিষয়, যদি লিখি সীমা অঙ্কে কাঁচা, সীমা অঙ্কে পাকা কিন্তু ব্যাকরণে, ব্যাকরণে কাঁচা, তাহলে এখানে অঙ্কে এবং ব্যাকরণে যদি লিখি তাহলে এটা হবে বৈষয়িক অধিকরণ। অর্থাৎ কোনো বিষয়ে যদি দক্ষতা বা অক্ষমতা প্রকাশে ক্রিয়া নিষ্পন্ন হয় তাকে বৈষয়িক অধিকরণ বলে। আমরা এখানে আরেকটা উদাহরণ আছে যে ভাবাধিকরণ, এখানে আমরা ভাবাধিকরণ অধিকরণ কারকে তিন ভাগে ভাগ করেছিলাম, কারাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ। তাহলে তিন নম্বরে ছিল ভাবাধিকরণ, ভাবাধিকরণ, তাহলে এই অধিকরণ কারকে তৃতীয় নম্বর ভাবাধিকরণে যদি উদাহরণ দিই, সূর্যোদয়ে, সূর্যোদয়ে অন্ধকার, অন্ধকার দূরীভূত হয়, দূরীভূত হয়, তাহলে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত, তাহলে সূর্যোদয়ে, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, তার মানে একটি ক্রিয়া সংঘটিত হতে বা একটি ক্রিয়া অন্য একটি ক্রিয়ার উপর নির্ভর হচ্ছে, এখানে দূরীভূত হওয়া, এই অন্ধকার দূরীভূত হওয়া এই ক্রিয়াটি এই ক্রিয়ার উপর নির্ভর করে বা নির্ভরশীল করে, ওই জন্য এই ক্রিয়াপদটি ভাবাধিকরণ অর্থে বোঝানো হয়। যেমন যদি লিখি কান্নায় শোক, কান্নায় শোক কমে, তাহলে কান্নায় শোক কমে, তাহলে এই শোক কমার কাজটা অর্থাৎ এই ক্রিয়াপদটা কান্না ক্রিয়াপদের উপর নির্ভরশীল, এটা ভাবাধিকরণ। অর্থাৎ আমরা যদি এইভাবে বলি, একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াপদটি যদি ভাববাচকে পরিণত হয় তাহলে এই অধিকরণ কারক যদি হয় তবে এটাকে ভাবাধিকরণ কারক বলে। যেমন আরেকটা উদাহরণ যদি লিখি, হাসিতে তার
মুক্তা ঝরে, হাসিতে তার মুক্তা ঝরে। তাহলে হাসিতে, তাহলে মুক্তা ঝরে ক্রিয়াপদ ঠিক, মুক্তা ঝরে ক্রিয়াপদ ঠিক, কই হাসিতে মানে ওই ক্রিয়ার উপর নির্ভরশীল হয়ে ক্রিয়াপদটি ভাববাচকে পরিণত হয়ে, এই ক্রিয়াটি ভাববাচক পরিবর্তন হয়ে, অর্থাৎ হাসিতে ভাববাচক ভাববাচকে পরিণত হয়ে অধিকরণ হলে তাকে ভাবাধিকরণ বলে। অর্থাৎ ভাবাধিকরণ সর্বদাই কিন্তু সত্যবিদ্ধ হয়, যেমন সূর্যোদয়ে কার নাই অন্তস্থীয়, এখানে অন্তস্থীয় এ এ তে, তাহলে এ অন্তস্থীয় তে এতে, এগুলো যদি হয় তাহলে এটা সপ্তমী বিভক্ত হয়। তাই বলা হয় ভাবাধিকরণ সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে ভাবে সপ্তমী বলা হয়। এছাড়া অধিকরণ কারকে আমি আরো কয়েকটি উদাহরণ দিতে পারি, যে যেমন আমি আগামীকাল, আমি আগামীকাল, আমি আগামীকাল বাড়ি যাব, আমি আর আগামীকাল বাড়ি যাব। তাহলে আগামীকাল, তাহলে আগামীকাল এটা সময়কে নির্দেশ করছে, আগামীকালের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি, ওই জন্য এটা শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি হিসেবে চিহ্নিত করতে পারি। যেমন মন আমার, মন আমার নাচে রে আজিকে, মন আমার নাচে রে আজিকে, তাহলে আজিকে সময় সময় নির্দেশ করছে, আজি যোগ কে কে, তাহলে দ্বিতীয় ব্যক্তি, কে রে বুঝালে দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তাহলে আজিকে সময়কে নির্দেশ করছে, ওই জন্য অধিগ্রহণ কারকে দ্বিতীয় বিভক্তি। খিলিপান, খিলিপান দিয়ে ঔষধটা, ঔষধটা খাও, তাহলে খিলিপান, তাহলে খিলিপান দিয়ে ওষুধটা খাও, তাহলে দ্বারা দিয়ে কর্তৃক, তাহলে তৃতীয় বিভক্তিকে নির্দেশ করছে, তাহলে খিলিপান এখানে অধিকরণ কারকে তৃতীয় বিভক্তি নির্দেশ করে। ছাদ থেকে, ছাদ থেকে নদী দেখা যায়, দেখা যায়, তাহলে স্থানকে নির্দেশ করছে, ওই জন্য থেকে, হতে থেকে স্থানকে নির্দেশ করে অধিকরণ কারক হবে, হতে থেকে সে বোঝাচ্ছে, ওই জন্য অধিকরণ কারকে পঞ্চম বিভক্তি হবে। যেমন নদীর মাছ, নদীর মাছ খেতে খুব স্বাদ, নদীর মাছ খেতে খুব স্বাদ, তার নদীর, তার নদীর এটা স্থান, তার স্থানাধিকরণ, তাহলে স্থান যদি হয় তাহলে এটা অধিকরণ কারক হবে, নদী যোগ র, তার র এর যদি হয় ষষ্ঠী বিভক্তি হবে, তাহলে এটা হবে অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি। কপালের, কপালের লেখা, কপালের লেখা খণ্ডাবে কে, কপালের লেখা খণ্ডাবে কে, কপালের, তাহলে কপালের অধিকরণ কারক, অধিকরণ কারকে ল যোগ এর, কপাল যোগ এর কপালের, তাহলে কপাল যোগ এর, তাহলে ষষ্ঠী বিভক্তি, তাহলে অধিকরণ কারকে, অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি হবে। যেমন কাননে কুসুম কলি, কাননে কুসুম কলি সকলি ফুটিল, সকলি ফুটিল, তাহলে কাননে বাগান স্থানকে নির্দেশ করছে, তাহলে অধিকরণ কারককে নির্দেশ করে, অধিকরণ কারকের কানন যোগে তাহলে সপ্তমী বিভক্তি হবে, অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারলাম অধিকরণ কারক হল স্থান অর্থাৎ আধার এবং খালের সমন্বয়ে গঠিত, এবং অধিকরণ কারকের মাধ্যমে অর্থাৎ ক্রিয়া সম্পাদনের জন্য খাল এবং আধার বা স্থানকে অধিকরণ কারক বলা হয়। অধিকরণ কারককে আমরা তিনভাবে ভাগ করতে পারি, খালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ মধ্যে দিয়ে আমরা অধিকরণ কারক নির্ণয় করতে পারি। ধন্যবাদ সবাইকে।